লিটনের মারা একটা শট নেট ভেদ করে আঘাত হানে মাহমুদ রিয়াদের বুকের ডান পাজরে। ব্যথা পেয়েছেন বেশ, সাথে সাথে রিয়াদের কাছে ছুটে আসেন থ্রোয়ার, মালিশ করে দেন ব্যথার জায়গাটা। ছুটে আসেন লিটনও, নেন খোঁজ খবর। তবে চোট একেবারেই গুরুতর নয়, কিন্তু চট্টগ্রামে মুস্তাফিজের মাথায় আঘাত পাওয়াটা যেন এখনও আতঙ্ক হয়ে আছে ক্রিকেটারদের মাঝে। রিয়াদ লিটনের এই কথোপকথনেই সেটা পরিষ্কার। প্রায় দেড় বছর পর টি টোয়েন্টি দলে ফিরেছেন রিয়াদ। 2021 বিশ্বকাপের পর অধিনায়কত্ব হারিয়েছেন, 2022 এশিয়া কাপের পর দল থেকেই বাদ। আর কখনো জাতীয় দলে ফেরা হবে কি না সেটা নিয়েই ছিল সংশয়। তবে সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নীরবে নিভৃতে নিজেকে তৈরি করেছেন, ফিরেছেন জাতীয় দলে। ওয়ানডে বিশ্বকাপের রিয়াদের পারফর্ম সবারই জানা। যে টি টোয়েন্টির ছন্দ নিয়ে নানা প্রশ্ন, সেখানেও বিপিএলে দেখিয়েছেন ঝলক। ওয়ানডের পর টি টোয়েন্টি দলেও ফিরেছেন। যে শ্রীলঙ্কার বিপক্ষে বাদ পড়েছিলেন, সেই একই দলের বিপক্ষে দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে যাচ্ছেন রিয়াদ। কতটা প্রস্তুত রিয়াদ? বিপিএল এর পরিসংখ্যানকে রিয়াদের পক্ষে কথা বলে 15 ম্যাচে 237 রান, 250 স্ট্রাইক রেট 134-এর উপরে, 22টা 4-এর সাথে ছক্কা হাঁকিয়েছেন 12টা। কদিন আগে 39-এ পা দেয়া রিয়াদ কি এবার পারবেন জাতীয় দলের জায়গাটা ধরে রাখতে? ওয়ানডে বিশ্বকাপের মতো টি টোয়েন্টির বিশ্বমঞ্চেও কি সার্ভিস দিতে পারবেন দলকে? সিনিয়র হটাও, টাইগার ক্রিকেটে এই স্লোগানের প্রবর্তক নাকি হাতুরু সিংহে। কিন্তু 17 মাস পর টি টোয়েন্টি দলে ফেরার রিয়াদকেই আগলে রাখছেন তিনি। রিয়াদের অনুশীলনের নজর রেখেছেন, ব্যাটিং সেশন শেষ করার পর দীর্ঘ সময় মোস্ট সিনিয়রের সাথে দাঁড়িয়ে কথাও বলেছেন টাইগার হেড কোচ। দেশসেরা ফিনিশারের তকমা রিয়াদের নামের পাশে। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক, 121 ম্যাচে 2122 রান, 50 আছে 2টা। সবশেষ খেলা টি টোয়েন্টি ম্যাচেও 22 বলে 27 রান করেছিলেন। দীর্ঘ সময় পর ফেরার মিশনেও প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে খেলা 12 ম্যাচে 145-এর উপরে স্ট্রাইক রেটে রান করেছেন 298। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, সিলেট।